সপ্তম শ্রেণীর 2021 সালের 19তম সপ্তাহের যে হিন্দু ধর্ম অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, তো সেই অ্যাসাইনমেন্টের সমাধান আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখব। হিন্দু ধর্মের জন্য এটা হচ্ছে 4 নম্বর অ্যাসাইনমেন্ট, যার শিরোনামটা লাগবে নারীর প্রতি মর্যাদা দান ধর্মের অঙ্গ। তো এখন আমরা তার প্রশ্নপত্রটা খেয়াল করব, তারপর তার সমাধানে চলে যাব। তো প্রশ্নপত্রটা তোমরা খেয়াল করো, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা সম্পূর্ণ নামটা এখানে লিখবে বিষয়ের। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নাম্বার হচ্ছে 4, যেটির তৃতীয় থেকে প্রশ্নটা করা হয়েছে। তো এখন আমরা তার প্রশ্নপত্র একটু জুম করে দেখাই। তো খেয়াল করো যে নারীর প্রতি মর্যাদা দান ধর্মের অঙ্গ। তোমার পরিবারে নারী সদস্যদের সাক্ষাৎকার নিয়ে সমাজের উক্ত বাক্যটির প্রতিফলন সম্পর্কিত একটি প্রতিবেদন লিখো। তো সংকেত, 1 নম্বর হচ্ছে হিন্দু ধর্মের নারীর অবস্থান, তারপর হচ্ছে সাক্ষাৎকারী আলোকে, তারপর হচ্ছে নিজ পরিবারের নারীর অবস্থান, তারপর হচ্ছে তোমার দৃষ্টিতে বর্তমান সমাজের নারীর অবস্থান, তারপর হচ্ছে পাঠ্য বইয়ের আলোকে নারীর মর্যাদাপূর্ণ আসন যৌক্তিকতা। তো এখন আমরা তার উত্তরপত্রতে চলে যাই। তো যেহেতু এটা একটা প্রতিবেদন আকারে লিখতে হবে, তো সর্বপ্রথম তোমরা তারিখটা লিখবে। তো এখানে তারিখটা লিখবে হচ্ছে তোমরা যেই তারিখে অ্যাসাইনমেন্টটা লিখবে স্কুলে তোমাদের প্রশ্নপত্র দেওয়ার, তার পরবর্তী যে কোনো একটা তারিখ লিখবে। তো আমরা এখানে লিখেছি 9/10/2021। তারপর বরাবর প্রধান শিক্ষক, তোমাদের স্কুলের নামটা লিখবে, তারপর স্কুলটা কোন স্থানে অবস্থিত সেটা লিখবে, বিষয়টা লিখবে নারীর প্রতি মর্যাদা দান ধর্মের অঙ্গ, সমাজের বাক্যটির প্রতিফলন নিয়ে আলোচনা, এর উপর প্রতিবেদন। তো তারপর লিখবে জনাব বিনীত নিবেদন, এই যে আপনার আদেশ নাও, মানে আদেশ অনুসারে তারিখ, এখানে হচ্ছে তোমাদের যে তারিখে স্কুল থেকে অ্যাসাইনমেন্টটা তোমাদের হাতে প্রদান করা হবে, তো সেই তারিখটা লিখবে, মানে প্রশ্নপত্রটা। তো 7/10/2021 অনুসারে আমি একটা মানে তারিখ ধরে নিলাম, তো অনুসারে উপরোক্ত বিষয়ের উপর আমার নিজের প্রস্তুতকৃত প্রতিবেদনটি নিম্নে পেশ করলাম। তো এখন আসি প্রতিবেদনে। তো দেখো দেখো, আমাদের হিন্দু ধর্মে নারীর স্থান অনেক উপরের স্থানে। নারী কখনো একজন মা, কখনো স্ত্রী, কখনো বোন, কখনো দেবী। নারী মায়ের জাতি, তাদের আমাদের ধর্মে দেবীর মতোই সমান প্রদর্শিত হয়ে থাকে। আমাদের ধর্মীয় গ্রন্থগুলোতেও নারীদের সর্বোচ্চ সম্মান দেওয়া হয়, যেমন শ্রীমদ্ভগবত গীত, তারপর হচ্ছে রামায়ণ, তারপর হচ্ছে মহাভারত, তারপর হচ্ছে বেদ, তারপর হচ্ছে উপনিষদ, তারপর হচ্ছে আমাদের রামায়ণ থেকে নারী প্রতি সম্মান প্রদর্শনের শিক্ষা পাই। তো সেখানে ভগবান শ্রীরাম আমাদের শিখিয়েছেন কিভাবে নারীর প্রতি সম্মান ও মর্যাদা দেখাতে হবে। আমাদের পরিবারে আমরা পুরুষেরা কতটুকু স্বাধীনতা ও মত বিনিময়ের সুযোগ পাই, ঠিক নারীরাও পায়। তো আমাদের পরিবারের যে কোনো কিছুর সিদ্ধান্ত গ্রহণ করতে নারী পুরুষ সকলের মতামত জানতে চাওয়া হয়। তো সকলের মতামতের ভিত্তিতেই কোনো কিছু করার সিদ্ধান্ত নেওয়া হয়। আর আমাদের একটি আদর্শ সনাতনী পরিবার, আমাদের পরিবারে যে পড়ালেখা এবং কেনাকাটার মত বিনিময় সব কিছুতেই নারীর অংশগ্রহণ করেন, নিজের মত প্রকাশ করেন, নিজেদের ইচ্ছা অনুযায়ী কাজ করেন। আমার দৃষ্টিতে বর্তমান সমাজে নারীদের অবস্থান অনেক উপরের পর্যায়ে চলে গেছে, আর এখন নারীর শক্তি শুধু ঘরের ভিতরে বা গৃহিণী পর্যন্ত সীমাবদ্ধ নয়, তারা এখন পুরুষের সাথে কাঁধে কাঁধ রেখে কাজ করে যাচ্ছে, এখানে দাঁড়িয়ে একটু ভুলবশত চলে এসেছে, এবং সমাজের উন্নয়নে ভূমিকা রাখছে। এখন নারীরা শিক্ষক, সমাজ সংরক্ষণ, তারপর চিকিৎসক, তারপর অফিস কর্মী সবখানেই জয় ডাক বাজিয়ে চলেছে। তারা এখন পুরুষের মতোই সমাজের বিভিন্ন কাজ, মানে কাজে হাল ধরছে, দেশ, জাতি, পরিবার এবং সমাজের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। বর্তমান বিশ্বে নারীরা এখন দেশ পরিচালনা করছে, বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করছে, তারা এখন আর ঘরের চৌকাঠে আটকে নেই, তারা এখন দেশ পরিচালনা করছে। যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রীও একজন নারী এবং বিরোধী দলের নেত্রীও কিন্তু একজন নারী। তো বর্তমানে আমার পাঠ্যপুস্তকেও নারীর স্বাধীনতার নিয়ে বিভিন্ন পাঠ তৈরি করা হয়েছে, এখানে নারীদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের জন্য জোর দেওয়া হয়েছে। বলা হয় যে পরিবারে একজন আদর্শ নারী বা মা আছেন, সেই পরিবার সমর্থন কখনো অসৎ পথে ধাবিত হবে না। একজন নারী তার গুণের দ্বারা একটি সুন্দর দেশ, জাতি এবং সমাজ গঠন করতে পারেন। তারপর হচ্ছে প্রতিবেদন, এর নাম ও ঠিকানা, তোমরা তোমাদের নামটা লিখবে, তোমাদের শ্রেণীটা লিখবে, সপ্তম শ্রেণী, রোল নাম্বারটা লিখবে, স্কুলের নামটা লিখবে, তারপর প্রতিবেদন তৈরি তারিখ, তোমরা যেই তারিখে অ্যাসাইনমেন্টটি লিখবে স্কুলে, প্রশ্নপত্র দেওয়ার তার পরবর্তী, প্রথমে যে তারিখটা লিখছো এখানেও কিন্তু সেম তারিখটা লিখবে, আর প্রতিবেদন তৈরির সময় এখানে সময়টা লিখে দেবে। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে করে তারাও এই ভিডিওটা দেখে উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে, থ্যাংকস ফর ওয়াচিং।